অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সম্পর্কে জানতে এবং এই ব্যাপারে খামারিদের সচেতন করতে সুদক্ষ অ্যাপ আপনাকে কিভাবে সাহায্য করে? অ্যান্টিবায়োটিক সম্পর্কে, যেমন ডোজ পুরা না করলে তো ওর জীবাণু তো নষ্ট হয় না ভিতরে, এটা আমরা জানলাম যে অ্যান্টিবায়োটিক যদি কোনো প্রাণীকে করা হয় তাহলে সেটা ফুল ডোজে সেটাকে সম্পূর্ণ করতে হবে, না হলে তো সেটার জীবাণু বা ভিতরে যে ইগুলো থাকে সেগুলো ধ্বংস হয় না, ওটা আরও অন্য রূপ নেয়, মানে আরও বেশি কিছু ধারণ করে, এটা বেশি ক্ষতিকর হয়। এই জন্য আমরা খামারিদের বলি যে হচ্ছে অ্যান্টিবায়োটিক যদি কোনো প্রাণীকে দেওয়া হয় সেটা ফুল ডোজ মেনে মেনটেন করে তারপর দিতে হবে। না, আগে যেমন খামারিদের বাড়িতে যদি ওই একটা ইঞ্জেকশন দিতে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিতে দেখা যাচ্ছে ওখানে 250 টাকা খরচ হচ্ছে, ও খামারিরা বলতো যে একদিন দিয়েছি একটু সুস্থ হয়েছে, জ্বর কমে গেছে, থাক পরের দিন আর দেবো না। হ্যাঁ, ওই যে একদিন দিয়ে থেমে যেত, কিন্তু এখন আমরা ওই অ্যাপসটা দেখার পরে আমাদের যে অভিজ্ঞতা আসছে সেই থেকে আমরা খামারিকে বুঝাই যে দেখো এটা এভাবে না দিলে পারে এই রোগটা তোমার সম্পূর্ণ মানে ঠিক হবে না, এটা জীবাণু ভিতরে থেকে যাবে, অতএব তোমার প্রাণীটা আস্তে আস্তে ধ্বংস, পরে এই গোশ খাওয়ার পরে মানুষেরও এই রোগ হতে পারে, কারণ ওর জীবাণু তো ধ্বংস হলো না, ওখানে থেকে গেল, তারপর খামারিদেরকে বুঝে ওটা ফুল ডোজে কমপ্লিট করাই। যতদূর সম্ভব অ্যান্টিবায়োটিক আমার না ব্যবহার করাই উচিত, তো আমি ব্যবহার করি, আমাদের যে বিএস স্যার আছে, ইয়েলো স্যার আছে, ওনাদের পরামর্শ নিয়ে অ্যান্টিবায়োটিক ব্যবহার করি। আমরা যদি অ্যান্টিবায়োটিকের ডোজটা কমপ্লিট না করি সেই ইফেক্টটা আমার আমার বাচ্চার কিংবা আশপাশের লোকের বডিতে পড়বে, কীভাবে সম্ভব? যদি আমি সাধারণ একটা উদাহরণ দিই, কিটোপ্রোফেন আমি ব্যবহার করছি, ওটা কোনো অ্যান্টিবায়োটিক না, বাট যদি পেনিসিলিন একটা অ্যান্টিবায়োটিক হয় ওটা আমি ব্যবহার করি, আমার ওই গরুর গোশ আমার আশপাশের কেউ খাচ্ছে, অ্যান্টিবায়োটিক ডোজ কমপ্লিট করা নেই, তার বডিতে যাচ্ছে, সে হয়তো অসুস্থ করলে ওই গ্রুপ আর ওর বডিতে কাজ করতেছে না, আমার আত্মীয় পরিজন, আমার ভাই, আমি, আমার ফ্যামিলি এর দ্বারা ক্ষতি হচ্ছে। অ্যান্টিবায়োটিক যেটা হচ্ছে কি, আমরা খুব বেশি আগে অ্যান্টিবায়োটিক দিতে গেলেও অনেক সময় আছে আমাদের যে উপজেলায় যে প্রাণী সম্পদ যে ডাক্তার আছে যে রেজিস্ট্রেশনকৃত, ওনার সঙ্গে কিন্তু আমরা, ওদের সাথে আমার সবসময় কন্ট্যাক্ট থাকে, কারণ আমি আসলে ওইভাবে যদি বড় রকমের কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি তাদের সহযোগিতা নেই, আমি তাদের সহযোগিতা এনে অ্যান্টিবায়োটিক আসলে কোনটা দিলে ভালো হবে বা কী পরিমাণে দিতে হবে সেটাও বলি, আর সাধারণ অ্যান্টিবায়োটিক যেগুলো সেগুলো দেওয়ার পরে আমি ওদেরকে বলি যে আসলে এটা কোর্স কমপ্লিট করতে হবে, তা না হলে পুনরায় গরু আবার অসুস্থ হতে পারে, আর অসুস্থ হলে আবার কোর্সগুলো আবারও সম্পন্ন করতে হবে গোড়া থেকে শুরু করে। এখন আগে করতো না, কিন্তু এখন মোটামুটি সবাই সচেতন হয়েছে, ওদের বোঝানোর ফলে সচেতন হয়েছে, আমাদের তো প্রায় এই বিষয়ে শুধুমাত্র দেখে চলে আসি না, ওদেরকে আসলে এগুলো বুঝাই আসি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার গাবি, আপনার দুধ দহন করা যে গাবি, সে অ্যান্টিবায়োটিক তার ডোজ সে কিন্তু রানিং চলতেছে, তার দুধ কিন্তু আবার সে বিক্রি করতেছে, তো আমরা আগে বিক্রি করলেও আমরা আগে বুঝতে পারতাম না, কিন্তু এই যে সুদক্ষ অ্যাপস থেকে আমরা অনেক কিছু জানতে পেরে তাদের আমরা সচেতন করি যে দেখেন অ্যান্টিবায়োটিক খাওয়ালে দুধটা সেল করেন না, মানে এই দুধটাই কিন্তু আমার বাচ্চা না খেলেও আরেকজনের বাচ্চা খাবে, কারণ আমি তো মা, সে যে আরেকজন খাবে সেও তো মা, কিন্তু এতে দুধটা খাওয়ার পরে কিন্তু ক্ষতি হবে, কারণ ওই বাচ্চাটার গায়ে কী করলো, ওই যে অ্যান্টিবায়োটিকের ইটা কিন্তু ওর বাচ্চাটার গায়ে চলে গেলো, প্লাস আমার গায়েও যেতে পারে, এর জন্যে অ্যান্টিবায়োটিকের জন্যে ওই খামারিদের বলি যে আপনারা যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন আপনারা দুধটা তখন ওই মুহূর্তেটা সেল করবেন না।